দেখেন আমাদের ধারাটা দেওয়া ছিল এরকম 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ডট ডট এমনটা ছিল। এখন বলা হয়েছে এখান থেকে যে x এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটার একটা অসীমিতক সমষ্টি থাকবে। কারণ আই থিঙ্ক আমরা সকলে বোধহয় জানি যে শর্ত আরোপ করার কথা বললে বা কোন শর্তের কারণে কোন ধারার অসীমিতক সমষ্টি থাকে সেটা কি, মডুলাস আর লেস দেন 1 যদি হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আপনার ওই যে কোনো ধারার একটা অসীমিতক সমষ্টি থাকবে। ধারার অসীমিতক সমষ্টি থাকতে গেলে আপনার কন্ডিশন হচ্ছে ওইটাই যে মডুলাস আর লেস দেন 1 হতে হবে। যদি মডুলাস আর লেস দেন 1 হয়ে থাকে কোনো ধারায় তার মানে এইটার আমার একটা অসীমিতক সমষ্টি থাকবে। তো এখানে প্রথম কাজ হলো এইটাই, আমরা প্রথম পদটা লিখব, লিখছি আমরা প্রথম পদ। প্রথম পদ ধরো এই ইকুয়াল কি আছে 1/2x + 1। আচ্ছা সাধারণ অনুপাত বলো স্যার, এইরকম ম্যাথ গুলো কি সবসময় গুণোত্তর ধারাই থাকবে? হ্যাঁ, আমরা তো অসীমিতক সমষ্টি গুণোত্তর ধারা থেকেই করি না? জি স্যার, গুণোত্তর ধারা থেকেই থাকবে। আচ্ছা এখন এখানে বলা হয়েছে প্রথম পদ a ইকুয়াল টু 1/2x + 1 আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু, সাধারণ অনুপাত বের করার নিয়ম বোধহয় আমরা জানি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো দ্বিতীয় পদ আছে আমার এটা, প্রথম পদ আছে এটা, ভাগ করো। ভাগ করার পরে ভাগের ভাগটাকে যদি আমি গুণ মানে ভগ্নাংশ উল্টে দিই তাহলে আমার এই রেজাল্টটা আসবে, আমি ডিরেক্ট বসায় দিচ্ছি। আশা করছি এইটুক শর্টকাট আমরা সকলে বুঝি। ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ বানিয়ে দিই ভগ্নাংশ উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে যাওয়ার পরে কাটাকাটি করলে 1/2x + 1 থাকবে। আচ্ছা তার মানে আমরা আমাদের সাধারণ অনুপাতটা পাচ্ছি 1/2x + 1 আর এখানে প্রথম পদের মানটাও কিন্তু পাইছি আমরা 1/2x + 1। ওকে, সো এবার আসেন এই 1/2x + 1টা নট ইকুয়াল টু জিরো। আচ্ছা 1/2x + 1 এর মানটা নট ইকুয়াল টু জিরো হইতে হবে। হ্যাঁ এটা তো আমরা জানি যে 1/2x + 1 এর মানটা নট ইকুয়াল টু জিরো হইতে হবে। আচ্ছা কেন নট ইকুয়াল টু জিরো হইতে হবে তো বলতে পারি মাহি স্যার? কোশ্চেনটা আরেকবার বলবেন। সাধারণ অনুপাত r এর মানটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, কেন নট ইকুয়াল টু জিরো হতে হবে, নট ইকুয়াল টু জিরো কেন হবে স্যার? না হলে মানে যে সূত্রটা আছে অসীমত্বক সমষ্টি পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, ওইটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে তুমি যদি সাধারণ অনুপাত জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে তো তোমার ওইটা আর গুণোত্তর ধারার ফরম্যাটে আসবে না। আসবে? হ্যাঁ আচ্ছা আসবে না। আর সাধারণ অনুপাত জিরো হয়ে যায় সেটা এক নাম্বার হলো আমার গুণোত্তর ধারার ফরম্যাটে আসবে না, আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ অনুপাতের মানটা আমার যদি শূন্য হয় তাহলে কিন্তু আমার ওই যে শর্তটা ছিল অসীমিতক সমষ্টি সেই শর্তের মধ্যে আমরা মানে যেতে পারবো না। আচ্ছা রাহেন বলো কি বলতে চাচ্ছো? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, ভাগকে গুণ বানাইতে হইলে ভগ্নাংশ উল্টে যায় কেন? ভাগকে গুণ বানাইতে হইলে ভগ্নাংশ উল্টে যায় কেন? আচ্ছা এই কোশ্চেনের অ্যানসারটা আসলে মানে এখন এই ক্লাসে মনে হয় দেওয়াটা ম্যান্ডেটরি না, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। এটা আসলে রিসার্চ মূলক একটা কোশ্চেন করছে তো এটা আসলে পরে আমি আলোচনা করব। আচ্ছা এইটুকু তোলা হয়েছে সবার? জি স্যার। স্ক্রিনশট দিছো? জি স্যার। ওকে, সো এবার আসেন আমার যে শর্তটা, আমরা সেই শর্তটার মধ্যে যাই যে শর্তটা আসলে কি। আমরা তো জানি যে অসীমিতক সমষ্টি থাকার শর্তটা হচ্ছে আমার কি হইতে হবে, মডুলাস আর ডেফিনেটলি লেস দেন 1 হইতে হবে। আচ্ছা তো এটাকে আমরা এভাবেই লিখবো, আমি এটাকে বইয়ের মতো করছি না, আমি এটা আমার মতো করে করছি। তো বইটা দেখে আমরা না করারই চেষ্টা করব তাহলে ভালো হবে। এখানে জাস্ট এটা একটু লিখে নিতে পারি আমরা, এখানে 1/2x + 1 নট ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা আর প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি কি হয় মডুলাস আর লেস দেন 1 হয়। আমরা জানি যদি কি হয় মডুলাস আর লেস দেন 1 হয়। এখন আমি এখানে নরমালি মান বসায় দিব, মডুলাস আর মানে কি, আর এর মানটা কি ছিল 1/2x + 1 লেস দেন 1। আচ্ছা এটা বইতে আসলে একরকম ভাবে করা আছে, আমি আপনাদেরকে আরেক রকম ভাবে করাইয়া দিব এখন, কারণ বইয়ের নিয়মটা একটু ক্রিটিক্যাল মানে একটু কনফিউজিং, তো ওই নিয়মটা শিখতে গেলে অনেকে ভুল করে ফেলতে পারে। তা আমি নর্মাল একটা নিয়ম আছে, নর্মাল নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি, বইয়ের নিয়মটা লাগলে আমরা পরে একসময় প্র্যাকটিস করব কিংবা পরে একসময় আমি বইয়ের নিয়মটা আপনাদেরকে বুঝাই দিব।
আপাতত আমি একদম ইজিয়ার একটা নিয়মে আপনাদেরকে এটা করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অনুশীলনী 6 এর রুলসে করলে ভালো হয় না? দেখেন না আমি কোন নিয়মে করি, তারপরে কোন সে থাকলে পরে বলেন। আচ্ছা এখন 1 / মডুলাস 1 / 2x + 1 এটা মানে কি? এই জিনিসটাকে আমি কি এভাবে লিখতে পারি, উপরে 1 দিয়ে নিচে মডুলাস 2x + 1 দেখা যায়? ছিল আমাদের মডুলাস 1 / 2x + 1, 1 কে মডুলাস করলে তো 1ই হয়, আর এই নিচে যে 2x + 1 টা ছিল, কারণ উপরে তো আমার কোনো x x কিছু নাই, ওটার কোনো আসলে কাজই নাই, আমার মেইন কাজ হচ্ছে এই 2x + 1 দিয়ে। সো আমি এটাকে এভাবে লিখলাম 1 / মডুলাস 2x + 1 লেস দ্যান 1। এখন চ্যাপ্টার 6 এ 6.1 এ না যেন কোন চ্যাপ্টারে যেন ছিল, অসমতার একটা রুলস আছে। রুলসটা কি? অসমতার অঙ্কে কোনো ভগ্নাংশকে বিপরীতকরণ করতে গেলে, অসমতার অঙ্কে কোনো ভগ্নাংশকে বিপরীতকরণ করতে গেলে চিহ্ন চেঞ্জ করতে হয়, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়। সো এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ আছে যেটা আছে উপরে 1, নিচে মডুলাস 2x + 1। এখন এইটাকে যদি আমি এরকম করতে চাই, মানে উল্টে দিতে চাই, তাহলে আমরা এরকম পাবো মডুলাস 2x + 1, এই লেস দেনটা উল্টে হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে, আর এখানে একটা 1 চলে আসবে। আমরা ভগ্নাংশকে বিপরীতকরণ করতেছি, দুই পাশে বিপরীতকরণ করব। তো এই পাশে বিপরীতকরণ করলে কি হয়, মডুলাস 2x + 1 হয়, এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়, আর ওই পাশে 1টা যেভাবে ছিল ওইভাবেই রেখে দিই। এবার আসেন, আমি হয়তো আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এই মডুলাসের মানেটা আসলে কি, এই মডুলাসের মানেটা হচ্ছে প্লাস এবং মাইনাস হওয়া। মডুলাসের ভিতরে যে রাশিটা থাকবে সেই রাশিটা একবার প্লাস হবে, সেই রাশিটা একবার মাইনাস হবে। তো মডুলাসের ভিতরে আমার এখানে আছে কি বলো স্যার, তাহলে উপরের 1টা কি মাইনাসও হইতে পারে না? কোনটা রয়েছে বাম পাশের উপরের 1, ওটা যে মডুলাস সরাইছেন ওটা মাইনাসও হইতে পারে? দেখেন যদি এইরকম থাকে 1 / 2x + 1 মডুলাস থাকে, আমি কি বলছি যে এইটার জন্য দেখা যাচ্ছে আমার উপরে লেখাটা জি স্যার, জি স্যার। আচ্ছা তো এরকম যদি থাকে এই মডুলাসের জন্য একবার প্লাস হয় একবার মাইনাস হয়, তার মানে কি এইটা ইকুয়াল টু আমি এরকম লিখতে পারি যে প্লাস মাইনাস 1 / 2x + 1। এখন তুমি আমাকে বলো রায়হান যে এই যে প্লাস মাইনাস 1 / 2x + 1 আমি লিখলাম, এই প্লাস মাইনাসটা তুমি কার সাথে দিবা, 1 এর সাথে দিবা না 2x + 1 এর সাথে দিবা? আমরা চাইলে লবের সাথেও নিতে পারি, আমরা চাইলে হরের সাথেও নিতে পারি, এটা তো আসলে নিচের ক্লাসের ব্যাস। কোন ভগ্নাংশের সাথে যদি কোনো চিহ্ন থাকে, আমি আবারও বলছি কোন ভগ্নাংশের সাথে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্নটা কিন্তু আমরা চাইলে লবের সাথেও দিতে পারি, আমরা চাইলে হরের সাথেও দিতে পারি, একই কথা। দ্যাট মিন্স আমার এই মডুলাস যখন আমি উড়াইতে যাবো আমার একটা প্লাস মাইনাস আসবে, সেই প্লাস মাইনাসটা আমি চাইলে 1 এর সাথে নিতে পারি, আমি চাইলে 2x + 1 এর সাথে নিতে পারি, একই কথা। তো এই জন্য আমি এখানে কি করলাম, এই মডুলাসটা উঠায় আমি 1 এর সাথে না দিয়ে আমি শুধু 2x + 1 এর সাথে দিলাম। তো 2x + 1 এর সাথে দিলেও তো আমার এখানে প্লাস মাইনাস বিন করতেছে, আমার কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। প্রায়ন কি বুঝতে পারছো তোমার কোশ্চেনের অ্যান্সার? জি স্যার। ওকে ফাইন, সো এবার দেখেন এই যে অসমতাটা আমি পাচ্ছি, এটা তো একটা অসমতা, এই যে অসমতাটা পাচ্ছি, এখন এই অসমতার ভিতরে যেই বীজগাণিতিক রাশিটা আছে সেই বীজগাণিতিক রাশিটার মানটা একবার ধনাত্মক হবে একবার ঋণাত্মক হবে, অর্থাৎ একবার প্লাস হবে একবার মাইনাস হবে, আমরা এমন ভাবে এটাকে সলভ করব। তো এইটুকু যদি তোলা হয়ে থাকে একটু ইয়া করেন, কমপ্লিট করেন, আমি মুছে ফেলছি। তোলা হয়েছে এইটুকু সবার? জি স্যার। স্ক্রিনশট দিছো? জি স্যার। ওকে সো এবার আসেন, আমাদের কাছে যে অসমতাটা ছিল মডুলাস 2x + 1 লেস গ্রেটার দ্যান 1 ছিল, এখন এইটা তো একটা অসমতা, এই অসমতাটা আমি একবার ধনাত্মক ধরবো একবার ঋণাত্মক ধরবো। তো ধনাত্মকটা আসলে আমরা ম্যাথমেটিক্সে বলি না, ধনাত্মক শব্দটাকে আমাদের বলতে হয় অঋণাত্মক। আচ্ছা সেটাকে আমি এভাবে লিখব, অসমতাটি অঋণাত্মক হলো, অসমতাটি যদি অঋণাত্মক হয়, অঋণাত্মক মানে কি ধনাত্মক, অঋণাত্মক মানে হচ্ছে ধনাত্মক মানে প্লাস, অর্থাৎ ধনাত্মক বলা যায় না, না ধনাত্মক বলবো না, আমি তো আগেই অ্যানসার দিয়ে দিছি, আপনারা যাতে কোশ্চেন না করতে পারেন, যে আমরা ম্যাথমেটিক্সে ধনাত্মক শব্দটাকে অঋণাত্মক হিসেবে ব্যবহার করি, ম্যাথমেটিক্সে আমরা ধনাত্মক শব্দটাকে আমরা আসলে ধনাত্মক বলে ব্যবহার করি না, আমরা এটাকে অঋণাত্মক বলে ব্যবহার করি। আচ্ছা
আমি অলরেডি তোমাকে লিখলাম এরকম 2x + 1 এর আগে প্লাস আছে তার মানে কি আমি এবারে লিখে দিলাম 2x + 1 greater than 1 তো এখান থেকে পাচ্ছি কি আমি নরমাল নিয়ম অনুসারে আমি ক্যালকুলেশন করব নরমাল নিয়ম অনুসারে যদি আমি ক্যালকুলেশন করি আমি এমনটা পাচ্ছি 2x + 1 - 1 1 - 1 তার মানে 2x greater than 0 তো 2x greater than 0 হলে কি হবে আমার x greater than 0 হবে এইটুকু বুঝতে কারো কোনো কোশ্চেন আছে নো স্যার তুলা মেলে বলে নাও কে জি স্যার আবার কি শেষ তোলা এবার আসেন এটা অঋণাত্মকের কাহিনীটা আমি এটা মুছেই ফেলি আচ্ছা অঋণাত্মকের কাহিনীটা অসমতাটি যদি আমার ঋণাত্মক হয় অঋণাত্মকের কাহিনী যদি ডাইরেক্ট করি তাহলে কি হবে না হবে কিন্তু অসমতা বলে আমরা আসলে এভাবেই করি হবে না তো আমি বলি স্যার সেকেন্ড লাইনটা যদি বাদ দিয়ে করি আচ্ছা অসমতাটি যদি ঋণাত্মক হয় তবে আমি যেভাবে দেখাইছি সেভাবে করাটাই বেটার ওভাবেই করেন ডাইরেক্ট করলেও হবে আমি বলি নাই যে হবে না বাট আমি যেভাবে দেখাইছি ওভাবে করাটাই বেটার আচ্ছা এখন দেখেন করব ব্র্যাকেটের আগে এখানে কি চিহ্ন আছে আর ঋণাত্মক মানে কি আমি ব্র্যাকেটের আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন দিব তো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন দিলাম গ্রেটার দ্যান 1 তো অসমতার অঙ্কের রুলস হচ্ছে আমি এটা গত ক্লাসে মনে আপনাদেরকে বলছিলাম যখন অসমতার অঙ্কে আমরা বোথ সাইডে মাইনাস দ্বারা গুণ করি তখন মাঝখানের সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আমি যদি এই মাইনাসটাকে সরানোর জন্য এই ইকুয়েশনের মধ্যে আমার একটা মাইনাস আছে এই মাইনাসটাকে সরানোর জন্য আমাকে কি করতে হবে বোথ সাইডে মাইনাস দ্বারা ইনটু করতে হবে বোথ সাইডে যদি আমি মাইনাস দ্বারা ইনটু করি তাহলে আমার 2x + 1 হচ্ছে এই গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান হয়ে যাবে আর এই 1টা হয়ে যাবে মাইনাস 1 আর আমি দুই পাশে মাইনাস দিয়ে গুণ করতেছি আচ্ছা সো পাচ্ছি কি তাহলে আমি ওই আগের মতো 2x + 1 - 1 দুই পাশ থেকে এক মাইনাস করে দিলাম তার মানে পাচ্ছি আমরা এরকম 2x লেস দ্যান মাইনাস 2 তাহলে আমার হয়ে যাচ্ছে x লেস দ্যান মাইনাস 1 অ্যান্সারটা কি একটু মিলছে নাকি একটু দেখো তো মাহি জি স্যার আচ্ছা এই এই ম্যাথটা আসলে বইতে একটু মানে কমপ্লিকেটেড ওয়েতে করে দিয়েছে আমি আপনারা যদি কেউ শিখতে চান ইন্টারেস্টেড থাকেন বইয়ের নিয়মটা আমি পরে একসময় আপনাদেরকে বইয়ের নিয়মটা দেখায় দিব অসুবিধা নাই তবে এই নিয়মে করাটাও পারফেক্ট এই নিয়মে করলে আপনাদের মানে ভুল হওয়ার কথা না একদম যে গাধা স্টুডেন্ট সেও যদি এই নিয়মে করে আই থিঙ্ক জীবনে কখনো ভুল হবে না কিন্তু বইয়ের নিয়মটাও যদি শিখে রাখতে চান আমি বইয়ের নিয়মটা আপনাদেরকে শিখাই দিব পরে এক সময় আপনারা তো এই নিয়মটা শিখে রাখি আমরা কারা কোনো কোয়েশ্চেন আছে এইটুকুর মধ্যে এখন আমরা জিনিসটাকে এভাবে লিখবো আগে শর্তটা লিখবো তারপরে সমষ্টিটা বের করবো শর্তটা লিখবো কিভাবে সুতরাং নিম্ন শর্ত আমার কি দাঁড়াচ্ছে কি কি পাইছি আমরা প্রথমটা কি ছিল জিরো এক্স গ্রেটার দেন জিরো ইয়েস স্যার আচ্ছা এক্স গ্রেটার দেন জিরো এবং দ্বিতীয়টা ছিল এক্স লেস দেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা শর্তটা বের করে ফেললাম আমরা শর্তটা বের করার পরে কি করতে হবে আমার ওই যে আমাদেরকে প্রশ্নে বলেই দিয়েছে যে এটার একটা অসুবিধক সমষ্টি আপনাকে বের করতে হবে তাইলে লিখে নিয়ে ধারাটির অসুবিধক সমষ্টি আচ্ছা আমি লিখে দিচ্ছি ধারাটির অসীমতক সমষ্টি যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এস অফ ইনফিনিটি দিয়ে প্রকাশ করি এটার ফর্মুলা কি রিপন বলো তো অসীমতক সমষ্টি বের করার ফর্মুলাটা কি রিপন জি স্যার অসীমতক সমষ্টি বের করার ফর্মুলাটা কি 1 প্লাস 1 প্লাস বি এ ডিভাইডেড বাই এ ডি না সরি এ ডিভাইডেড বাই আর প্লাস 1 এ ডিভাইডেড বাই আর প্লাস 1 হ্যাঁ আচ্ছা তুমি যে আসলে গত ক্লাসের ম্যাথগুলো প্র্যাকটিস করো নাই তোমার কথাই আসলে বোঝা যাচ্ছে আর কেউ কি বলতে পারি আমরা রায়হান বলো এ ডি রায়হান বলো রায়হান স্যার রায়হানের এতক্ষণে বই দেখাছে স্যার এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর আচ্ছা এত সময় তো লাগার কথা ছিল না আসলে আমরা গত ক্লাসে এগুলো আসলে প্র্যাকটিস করেছিলাম তো এগুলো আসলে এত সময় লাগার কথা ছিল না রিপন কি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল খাতাটা দেখতে দেখতে একটু টাইম লাগছে রিপন না স্যার স্যার আমি মনে করে 1 মাইনাস আর এটার মধ্যে কনফিউজ লাগে গেছে 1 প্লাস কনফিউজ হলে তো হবে না আমরা গত ক্লাসেই প্র্যাকটিস করছি এটা তুমি এখনই বলতে পারছো না আমাকে তাহলে কেমনে হবে আচ্ছা যাই হোক এর মানটা কি ছিল আমাদের কাছে 1/2x + 1
সো এখন আসলে বাচ্চাদের ক্যালকুলেশন বাকিটুকু আমার মনে হয় একদম নরমাল ইজিয়ার জিনিস উপরে আছে 1 বাই 2 এক্স প্লাস 1 আর নিচে কি আছে লসাগু করো 2 এক্স প্লাস 1 তাহলে পাচ্ছি কি 2 এক্স প্লাস 1 মাইনাস 1 সো আমাদের আসতেছে এরকম 1 বাই 2 এক্স প্লাস 1 আমি একবারে করে দিচ্ছি মাঝখানে ভাগ আছে ভাগের গুণ মানে ভগ্নাংশটাকে আমি একবারে উল্টে দিচ্ছি 2 এক্স প্লাস 1 উপরে আর নিচে হবে শুধু 2 এক্স তাহলে 2 এক্স প্লাস 1 2 এক্স প্লাস 1 কাটাকাটি চলে যাবে আমার রেজাল্ট থাকতেছে 1 বাই 2 এক্স আর কোনো কোশ্চেন আছে অনুশীলনীর 14 এর ঘ নম্বর ম্যাথটা অনুশীলনীর 14 এর ঘ নম্বর ম্যাথের কোশ্চেনটা কি ছিল 3.0403 4 আর 3 এর উপরে পনপনি আচ্ছা জি স্যার আমরা মনে হয় অলরেডি বলছিলাম যে প্রথমেই কি করতে হয় যেটার উপরে পনপনি থাকবে সেই ডিজিটগুলিকে আমাদের রিপিট করে লিখতে হবে লিখলাম সেই ডিজিটগুলিকে রিপিট করে লেখার পরে এখন আমাদের হলো ওই যে ভেঙে লিখতে হবে আমরা এই দশমিকের আগের পূর্ণ সংখ্যাটাকে আলাদা লিখব এবং বাকিটুকুকে আমরা ব্র্যাকেটের ভিতরে ধারার একটা ফরম্যাটের মতো করে বানায়া লিখব তো যদি আমি ধারার ফরম্যাটের মতো করে বানায়া লিখি আমি কিভাবে লিখব প্রথমে লিখব .0403 আচ্ছা প্লাস এর পরেরটার মধ্যে কয়টা জিরো আসবে কে বলতে পারেন চারটা জিরো আসবে ঠিক আছে রাহের কি বুঝছো চারটা জিরো কেমনে জি স্যার আচ্ছা কারণ যেই কয়টা আমি আগেই বলছিলাম যে যেই কয়টা পুনঃপুনিক থাকে সেই কয়টা জিরো রিপিট হয় তো এখানে পুনঃপুনিক আছে আমার কয়টা তিনটা আমার তিনটা করে জিরো রিপিট হওয়ার কথা বাট ওই যে দেখেন ওইটার সাথে আমার একটা জিরো এক্সট্রা আছে সেই জন্য আমার এখানে এর পরের ঘরে জিরো আসবে হচ্ছে চারটা তারপরে কয়টা জিরো আসবে সাতটা মানে প্রথমটার মধ্যে তিনটা জিরো হওয়ার কথা ছিল তিনটা আর ওই একটা মিলে হয়েছে চারটা এর পরেরটার মধ্যে হবে ছয়টা আর ওই একটা মিলে হবে সাতটা এমন ভাবে বাড়তে থাকবে সো এই পরেরটার মধ্যে হবে আমার 1 2 3 4 5 6 7 সাতটা জিরো আর হচ্ছে 403 প্রথমটার ভিতরে আমার কোন জিরো এক্সট্রা ছিল না এর পরেরটার মধ্যে আমি কি করছি তিনটা জিরো এক্সট্রা আছে আর এখানে একটা জিরো ছিল আমার আগে থেকে অঙ্কের ভিতরে একটা জিরো ছিল ওই তিনটার একটা মিলে হয়েছে চারটা তারপরেরটার মধ্যে গেলে আবার ছয়টা জিরো আসার কথা ছয়টা জিরোর সাথে ওই একটা জিরো মিলে হয়ে গেছে আমার সাতটা জিরো এর পরেরটার মধ্যে কয়টা হবে নয়টা আর একটা 10টা জিরো আসবে এইভাবে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে তাহলে আমার সামনে যাওয়ার দরকার নাই আমার প্রথম কয়েক ঘর দেখাইলেই এনো আচ্ছা এরপরের ক্যালকুলেশন গুলো বোধহয় আমরা মানে দশমিকের ভিতরে ক্যালকুলেশন গুলো কি কিভাবে সলভ করতে হয় এটা বোধহয় আমরা জানি এখন আমরা লিখে নিব ব্র্যাকেটের ভিতরে বা বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে আমার একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ ওকে সো যেটা বলতে নিছিলাম তাহলে এই এই সিস্টেমে আমাদের এটা জিরো বানায়া জিরো বাড়ায়া আমাদের একটা করে জিরো যে কটা করে জিরো বাড়ার কথা তার চেয়ে একটা করে জিরো অতিরিক্ত দিয়ে আমাদের গুণোত্তর ধারাটা ক্রিয়েট করতে হবে এবং তারপরে আগের মতো a equal to কি আছে 0.0403 সাধারণ অনুপাত r equal to কি দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ দিব দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ দিলে কত আসে দেখো তো একটু 0.001 দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 0.001 আচ্ছা এইটুকু একটু তোলা হয়ে গেলে আমি মুছে ফেলছি তোলা হয়েছে সবার এইটুকু জি স্যার স্ক্রিনশট দিছো মাহি জি স্যার আচ্ছা সো এবার আমরা তাহলে পরের টুকুর মধ্যে চলে যাচ্ছি অর্থাৎ আমার যে মেইন ইয়াটা বের করতে বলছিল সেটার মধ্যে আমরা চলে যাচ্ছি সেটা কি ছিল 3.0403 এরকম ছিল যেটা ইকুয়াল টু আগে ছিল আমার 3 প্লাস এই প্লাসের পরে যে ব্র্যাকেটের যে অংশটুকু ছিল সেইটুকুর মধ্যে ছিল আমার গুণোত্তর ধারা তো এই গুণোত্তর ধারা অসংখ্য সমষ্টি বের করার ফর্মুলা আমরা যেটা জানি সেই সূত্রটা আমরা লিখে দিব a বাই 1 মাইনাস আর মান বসায় দাও এর মান কত ছিল মানে 0.0403
আর আর এর মান 0.001 ওকে সো নিচে কি পাচ্ছি আমরা বিয়োগ করলে কত আসে স্যার 0.999 ওকে হয়ে গেল সো এটাকে যদি আমি এখন দশমিক উঠাইতে যাই আমার কত আসবে উপরে আসবে 403 আর নিচে আসবে 999 তাই তো নো স্যার আরেকটা শূন্য আসবে স্যার 9 এর সাথে আরেকটা শূন্য উপরে আসবে 403 আর নিচে আসবে 3090 তাই তো জি স্যার ওকে সো কোন কাটাকাটি যায় না স্যার ইন্ডিয়া কি যায় নাকি 3 না যাবে না তো 437 যাবে না এর आंसरটা কি সমস্ত আকারে রাখছে দেখো তো স্যার বয়ে সমস্ত আকারে দিছে আচ্ছা সো এইটাকে এই জিনিসটাকে এটা আসলে ক্লাস 5 এ আমরা এরকম কিছু ম্যাথ করেছিলাম যদি এরকম ভাবে কোন পূর্ণ সংখ্যার সাথে কোন ভগ্নাংশ যোগ আকারে থাকে তাহলে এই পূর্ণ সংখ্যার যে পার্টটুকু আছে ওই পার্টটুকুকে আমি এটার সাথে চাইলে সমস্ত আকারে বসায় দিতে পারি জি স্যার যদি কাটাকাটি না যায় আমাকে খেয়াল রাখতে হবে কাটাকাটি যায় কিনা কাটাকাটি না গেলে এটা কাটাকাটি গেলে কিন্তু আগে কাটাকাটি করে নিতে হবে তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে আমি আবারো বলছি যদি কোনো ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা থাকে যোগ আকারে কোনো ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যদি যোগ আকারে থাকে তাহলে আমাদের নিচের ক্লাসের বেসিক অনুসারে মানে ক্লাস 5 এর বেসিক অনুসারে এটাকে আমরা এই প্লাসটার পরিবর্তে জাস্ট সমস্ত আকারে বসায় দিতে পারি মিশ্র ভগ্নাংশের ফরম্যাটে প্লাসটা উঠাই দিয়ে আমি জাস্ট এটাকে এই পুরো জিনিসটাকে সমস্ত আকারে লিখতে পারি আমরা ক্লাস ইয়েতে মানে নিচের ক্লাসে ক্লাস 5 এ থাকতে আমরা এরকম ম্যাথ করছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগের ম্যাথের ভিতরে ছিল ওকে সো এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে নো স্যার একটু হালকা পাতলা টাচ দিয়ে দিচ্ছি পুরো নম্বর সিনুশিলে কি বলা আছে একটা ধারা দেওয়া আছে a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস ডট 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 এরকম একটা ধারা দেওয়া আছে a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস ডট 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 এমন একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে আমাকে মনে হয় বলছে যে এই ধারাটার সপ্তম পদ নির্ণয় করো তো এইটা তো মনে হয় আপনারা জানেনই এখানে বলাই আছে যে এটা একটা গুণোত্তর ধারা প্রশ্নে উল্লেখ করাই আছে যা একটা গুণোত্তর ধারা তো প্রথম পদ a সমান সমান ও প্রথম পদ তো a না প্রথম পদ a আচ্ছা সাধারণ অনুপাত r equal to ab by a তা থাকে b আচ্ছা সো এবার আমরা কি করব কি চাইছে জানো সপ্তম পদ না সপ্তম আচ্ছা n তম পদ বের করার ফর্মুলা কি জানি আমরা গুণোত্তর ধারার a r n 1 হ্যাঁ সো এর জায়গায় a থাকবে আর এর জায়গায় b বসবে n এর জায়গায় কি বসবে স্যার 7 সপ্তম পদ n এর জায়গায় বসবে 7 সো পাচ্ছি কি a b টু দি পাওয়ার 6 শেষ 6 নম্বর ম্যাথটা কি বলছে ভাই স্ক্রিনশট দিয়ে রেখো জি স্যার 6 নম্বর ম্যাথটা কি বলছে a ইকুয়াল টু যদি 1 হয় b ইকুয়াল টু যদি হাফ হয় ধারাটির অসমিতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো আচ্ছা a এর মান 1 আর b এর মান হাফ দিয়ে আগে আমাদেরকে ইয়া করতে হবে একটু বাকি স্যার নিচের দিকে একটু রাখেন নম্বর ম্যাথের কথা বলছি আমরা ধারাটা ছিল এইটা আমাদের a এর মান বলছে আমাদের 1 আচ্ছা আর b এর মান বলছে আমাদেরকে হাফ তাহলে আমরা ধারাটা পাচ্ছি কি ধারাটা পাচ্ছি এমন এই যে এরকম নিচেটুকু তোলা হয়েছে সবার জি স্যার আচ্ছা সো এই যে আমরা ধারাটা মাত্র পাইলাম এই ধারাটার মধ্যে a এর মান কি আমি সংক্ষেপে লিখছি প্রথম পদে a ইকুয়াল টু 1 আর সাধারণ অনুপাত r ইকুয়াল টু কত হাফ কে 1 দিয়ে ভাগ করলে হাফই হবে তা হাফ কি আমার লেস দেন 1 না হাফ যদি লেস দেন 1 হয় তার মানে কি অসমতক সমষ্টি আছে অসমতক সমষ্টি আছে এখন অসমতক সমষ্টি থাকলে অসমতক সমষ্টি বের করার ফর্মুলা কি s of infinity equal to a by 1 minus r আমার নিচে জায়গা নেই আমি পাশাপাশি লিখে দিচ্ছি এর মান 1 আর নিচে হচ্ছে 1 minus r r এর মান কত হাফ
তাহলে নিচে 1 থেকে হাফ বিয়োগ করলে তো হাফই হয় সো 1 কে হাফ দিয়ে ভাগ করলে এই ভাগের এই গুণমান উল্টে দিলে আমরা বলতে এখানে পেয়ে যাব 2 সো আই থিং এটাই আমাদের অ্যানসার হওয়ার কথা সবার হইলে বলো গণ নম্বর কোশ্চেনটা বলছে এরকম যদি a এর স্থলে 3 হয় ab এর স্থলে 33 হয় এবং ab স্কয়ার এর স্থলে যদি 333 হয় তাহলে যে ধারা পাওয়া যায় সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি তো এটা মনে হয় যে আমরা একটু আগে মনে হয় করছিলাম আমরা যদি শর্তমতে আমরা এভাবে ডাইরেক্ট লিখে দেই শর্তমতে ধারাটি কি পাচ্ছি আমরা 3 প্লাস 33 প্লাস 333 প্লাস ডট 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 এমনটা পাচ্ছি এখন এই ধারা থেকে আমাদেরকে বলছে কি n সংখ্যক পদের সমষ্টি বের করতে তাই না এটা পিছনে না করলাম আমরা কত নম্বর অঙ্ক ছিল এটা 12 হ্যাঁ আগামী ক্লাসে করছি স্যার গত ক্লাসে করেছি আগামী ক্লাসে না গত ক্লাসে করেছি কি স্যার গত ক্লাস নিয়মটা বলে আমরা জানি আমি তারপরেও একটু রিপিট করে দিচ্ছি প্রথমে কি করব আমরা 3 কমন নিব থ্রি কমনের পরে কি করব নিচে একটা 9 আনবো পাশে একটা 9 আনবো তারপরে কি করব পাশে যে 9 টা ছিল সেই 9 টাকে আমি ভিতরে ঢুকাই দেব তাহলে কত আসছে 9 প্লাস 9 9 প্লাস 999 প্লাস ডট 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 সো এবার আমরা ভিতরে একটা মানে একটা ধারা পেয়ে যাচ্ছি 9 কে লিখব 10 মাইনাস 1 99 কে লিখব 100 মাইনাস 1 ट्रिपल नाइन के लिखो 1000 माइनस 1 प्लस डॉट 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 थोड़ा भैया बोलें अच्छा बाकी टुकु करते के लिए की बात से हम देखो ऊपर 3 बाई 9 ভিতরে আমরা এখানে একটা ধারা পাবো ধারাটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখবো 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 এরকম একটা ধারা লিখবো আর আরেকটা ধারার মধ্যে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই সবগুলো মাইনাস থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব আমরা ওই আগের অঙ্কের মতো হুবু সেম সামা মনে হয় বোঝানোর কিছু নাই আমরা মনে হয় এটা এর আগের ক্লাসে বুঝছি সো এইটা একটা আমার ইয়া হয়ে গেছে কিন্তু গুণত্ব দ্বারা হয়ে গেছে এটা যদি গুণত্ব দ্বারা হয়ে যায় এটার মধ্যে আমার এখন ফর্মুলা বসাইতে হবে এখানে আর এর মানটা কত আসবে এই ক্যালকুলেশনটুকু আমরা মুখে মুখে করব যাদের মুখে মুখে করতে অসুবিধা হবে তারা রাফ করে নিব যে প্রথম পদের মান কত আর এর মান কত তো দেখাই যাচ্ছে প্রথম পদের মান 10 আর এর মান কত হবে 100 কে 10 দিয়ে ভাগ করলে 10ই হবে আর এর মান 10 মানে কি 1 এর চেয়ে বড় 1 এর চেয়ে বড় হলে সমষ্টি বের করার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে ইউজ করব সূত্রটা কি আমাদের a ইনটু a মানে কি a ইনটু প্রথম পদ হ্যাঁ r টু দি পাওয়ার n মাইনাস 1 r টু দি পাওয়ার n আর এর মান তো 10 ই n তো n ই থাকবে a ডিভাইডেড বাই r মাইনাস 1 আই থিং হয়ে গেছে আর এই যে 1 প্লাস 1 প্লাস ডট 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 এটা n সংখ্যক নিলে আমার n ই হবে শেষ আচ্ছা স্যার বলো এইখানে যে ধারাটা হইছে গুণোত্তর ধারা a আর r এর মানটা সাইডে কি থার্ড ব্র্যাকেট দিয়ে না যদি না লিখি তাহলে কি নাম্বার কাটতে পারে না এ আর আমার তো লেখার দরকার নাই এখানে তুমি চাইলে এভাবে লিখে দিতে পারো সাইডে সাইড নোটের মধ্যে যে n সংখ্যক পদের সমষ্টি এভাবে লিখে দিতে পারো n সংখ্যক পদের সমষ্টি তাইলে না জি স্যার 30 আর নিচে হচ্ছে 81 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 3n বাই 3 বাই 9 n শেষ माइनस 1/3n হ্যাঁ এবারে ঠিক আছে শেষ হলে বলো জি স্যার
মাহির শেষ, সাহাদের শেষ, বাকিরা রিপনের শেষ, রায়হান নীলের শেষ, রায়হান লাস্ট ক্রিয়েটিভ আমাদের এই চ্যাপ্টারের। তো এখানে গুণোত্তর ধারার কথা কিন্তু আমাদেরকে বলা নাই যে এই গুণোত্তর ধারা তো বলছে যে একটা গুণোত্তর ধারার তিনটা ক্রমিক পদের সমষ্টি এত এবং গুণফল এত। কোন নাম্বার বলছে ইকুয়েশন বানাইতে। তাহলে আমরা গুণোত্তর ধারার যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখব। গুণোত্তর ধারার সূত্রটা কি জানি আমরা স্যার? a প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব। গুণোত্তর ধারার সূত্রটা হচ্ছে a প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব এরকম ডট ডট ডট। আমাকে প্রশ্নে বলে দিছে শর্ত মতে এই তিনটা পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তিনটা পদকে যোগ করলে যোগফল এবং গুণফল। তো যোগফল মানে কি? আমরা এরকম লিখতে পারি a প্লাস ar প্লাস ar স্কয়ার ইজ ইকুয়াল টু, এই তিনটা ক্রমিক পদের সমষ্টি বলা আছে কত? চব্বিশ সমস্ত চার বাই পাঁচ। আচ্ছা, আবার আরেকটা ইকুয়েশনে কি বলা আছে? এই তিনটার গুণফল a into ar into ar square is equal to, গুণফল কত বলা আছে? 64। সো এই গুণফলের এটা থেকে তুমি কি পাচ্ছো? a cube r cube equal to 64। তো আমি এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম আর এই ইকুয়েশনটাকে আমি দুই নাম্বার দিয়ে রাখলাম। মাই স্ক্রিনশট দিয়ে রেখো। বাকিরা একটু জলদি জলদি শেষ করবো, আমার আজানের টাইম হয়ে গেছে। আমরা এবার তাহলে খ নাম্বারটা চলে যাচ্ছি। খ নাম্বারটা কি করতে বলছে দেখো, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। তো প্রথম পদ আর সাধারণ অনুপাত তুমি এখন প্রথম পদ কোনটা এ আর সাধারণ অনুপাত কোনটা আর, মানে আমরা যে কতে যে দুটো ইকুয়েশন বানাইছিলাম সেই ইকুয়েশন দুটো থেকে আমাদেরকে এ এর মান আর আর এর মান বের করতে হবে। তো এক নং ইকুয়েশনটা থেকে আমরা কি পাই? এক নং হতে পাই, এক নম্বর ইকুয়েশনটা কি ছিল? a প্লাস ar প্লাস ar স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের? 24 সমস্ত 4 বাই 5 ছিল। সো কমন নাও, a কমন যায়, সমস্ত ভাঙলে কত হয়? 524 এ 120, তাহলে 124 বাই 5। ওকে, আর দুই নম্বর যে ইকুয়েশনটা ছিল, দুই নম্বর ইকুয়েশনটা কি ছিল আমাদের? দুই নম্বর ইকুয়েশনটা কি ছিল মাহি? স্যার a কিউব, স্যার a কিউব ইনটু 4 কিউব ইকুয়াল 64। a কিউব ইনটু 4 কিউব না r কিউব? r কিউব 64, r কিউব, সরি ফোর দিয়ে তো মনে ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়।
নর্মাল ক্যালকুলেশন আর আর গুণ করে দিব আমরা আর আর গুণ করে দিলে কি পাচ্ছি 5 plus 5r plus 5r square equal to 31 r তোমরা সব একপাশে নিয়ে আসো একত্রিশ থেকে পাঁচ বের করলে কত হয় 26 না লিখলাম তাহলে আমরা আর দুইটা মান পেয়ে যাচ্ছি এর দুইটা মান পেয়ে যাচ্ছি একটা 4/5 আর একটা হচ্ছে 20 আই থিঙ্ক আমাদেরকে এইটাই বের করতে বলছে ক নম্বরে এ এর মানটা আর আর এর মানটা এ এবং আর এর দুইটা মানই আমাদের বের করা হয়ে গিয়েছে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু ধরতে বলছে 1/5 আর এখানে এর মান কত ছিল 1/5 এর জন্য এর একটা মান বের করছি আমরা কত ছিল 4/5 আর 20 20 হ্যাঁ এখানে কি এটা কি 1 এর চেয়ে ছোট না জি স্যার তাহলে অসূচক সমষ্টি আছে অসন্তুষ্ট সমষ্টি কি হবে a বাই 1 মাইনাস r মান বসায় দাও 20 বাই 1 মাইনাস r এর মান 1/5 ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি 20 বাই 4/5 সো পেয়ে যাচ্ছি আমরা 20 ইনটু 5/4 আমার অ্যান্সার আসতেছে 25 ভাই আমার ক্যালকুলেশন কোথায় ভুল হচ্ছে নাকি একটু দেখো আমি তাড়াতাড়ি করতেছি তো ভুল হয়ে যেতে পারে হয়ে গেলে বলো বিপন নিলয় রায়হান রিপনের হইছে নিলয়ের হইছে রায়হান আলবির হইছে একটু বাকি স্যার শেষ করো স্যার একটা কোশ্চেন ছিল বলো
স্যার এখানে তো আর এর মান 1/5 দেওয়া আছে যদি স্যার আমি খতে তো তাহলে কি আমি এর জন্য এর তো দুইটা মান পাইছি তাহলে দুইবার অঙ্ক করতাম নাকি এরকম অঙ্ক আসেই না আমি আসলে তোমার কোশ্চেনটা ভালোমতো শুনি নাই তোমার কথাটা বাইজে বাইজে আসছে নেট কানেকশনের প্রবলেমের কারণে মেবি আবার একটু বলো মানে স্যার আমরা খতে তো এর জন্য দুইটা মান পাইছি হ্যাঁ আর এর দুইটা মান দিয়ে আর ইকুয়াল টু 5 এর জন্য আমরা এর একটা মান পাইছি এবং 1/5 এর জন্য আমরা এর আরেকটা মান পাইছি হ্যাঁ জি স্যার এখন যদি আমার আর এর মানটা অন্য কিছু দেওয়া থাকতো তাহলে আমি কি হচ্ছে দুইবার কইরা দেখতাম অঙ্কটা তোমার আর এর যে দুইটা মান বের হইছে আমরা তো প্রথমে আর এর মান বের করছি তারপর তো আমরা এ এর মান বের করছি রাইট আমরা প্রথমে আর এর মান বের করেছি তারপর আমরা এ এর মান বের করেছি এখন তোমার প্রশ্নটা হচ্ছে কি যদি আর এর মানটা আমাদের যেই দুইটা আসছে সেই দুইটা না এসে যদি অন্য কিছু আসতো তাহলে আমরা কি করতাম তাই তো হ্যাঁ যদি প্রশ্নে অন্য মান বলা থাকতো আচ্ছা প্রশ্নে অন্য মান বলা থাকলে আমরা অন্য মানটা দিয়েই করতাম কিন্তু এখানে যেহেতু অসুবিধক সমষ্টির একটা ব্যাপার আছে তো আমরা তো জানি যে অসুবিধক সমষ্টি আসলে কখন হয় যখন আর এর মানটা 1 এর চেয়ে ছোট হয় রাইট তো আমাদের যে আর এর দুইটা মান ছিল 1/5 ছিল একটা আর একটা কি ছিল 5 ছিল রাইট হ্যাঁ স্যার সো ওই দুইটা মানের মধ্যে কোন মানটা তোমার 1 এর চেয়ে ছোট 1/5 1/5 এর মানটা 1 এর চেয়ে ছোট আর এই কারণেই প্রশ্নে শুধু 1/5 এর কথা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিয়েছে কারণ আরেকটার জন্য তো অসীমিতক সমষ্টি নাই আমি যদি r = 5 এরটা ধরতে যাই সেটার জন্য তো আমার অসীমিতক সমষ্টি নাই তো অসীমিতক সমষ্টি আছে কোনটার জন্য r = 1/5 এর জন্য এখন r = 1/5 থেকে তুমি a এর মান কি পেয়েছো 20 পেয়েছো এর মান ডাজেন্ট ম্যাটার আমাকে এখানে দেখতে হবে r এর মানটা আমার প্রশ্নটা এখান থেকে মানে এই টাইপস এর সিরিজগুলিতে এরকম প্রশ্নই আসে যে অসীমিতক সমষ্টি নির্ণয় করো বা অসীমিতক সমষ্টি বের করো তো অসীমিতক সমষ্টি বের করতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে আরটা কি আরটা হলো ফ্যাক্ট এ কি আছে বললাই যাক এ আমার দেখার বিষয় না আমরা দেখব আর এর মানটা আর এর মান যদি আমাদের তোমার 1 এর চেয়ে ছোট হয় তার মানে আমার সমষ্টি আছে তখন সমষ্টি যা আছে সেটা ওই অনুসারে মান বসায় ক্যালকুলেট করে ফেলব এই তোমার কোশ্চেনের आंसर পাইছো মাহি কোশ্চেনের आंसर পাইছো জি স্যার